বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরির কাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু সেখানে পুলিশ একেবারে শীত ঘুমিয়ে রয়েছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। বিশেষ করে গোটা রাজ্যবাসী এক প্রকার আতঙ্কিত চোরের উপদ্রবে। গতকালকেও তার ব্যতিক্রম হয়নি, গতকালকেও দেখা গেছে যে রাউতখলা এলাকায় কল্পনা দেবী উনার একটি কাজে বাড়ি থেকে বেরিয়ে যান, আর সেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল রাউতখলা এলাকায় কল্পনা দেবীর বাড়িতে ঘরের দরজার তালা ভেঙে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে চলে যায়। সাথেই ঘরে থাকা 20 থেকে 30 হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। মঙ্গলবার সকালে কল্পনা দেবী পশ্চিম লক্ষ্মীবিল থেকে রাউতখলা নিজ বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে, ঘরে থাকা সমস্ত জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। তা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে বিশালগড় অত্র এলাকায় প্রতিনিয়ত এই ধরনের চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে, কিন্তু তার নেপথ্যে কারা, অর্থাৎ কোন চোরের দল এই সমস্ত কাজ করছে, কেনই বা পুলিশ তাদেরকে পাকড়াও করতে পারছে না, রীতিমতো কিন্তু জনমনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। গত 2 তারিখ এই গাড়িতে আমার বড় ভাই এবং বৌদি ছিল, বড় ভাই অসুস্থ ছিল, গত 2 তারিখ তাদের মারা যায়। গত 2 তারিখ এই বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল, আমরা সবাই ছিলাম। তারপর 5 তারিখে আমরা গ্রামের বাড়িতে সবাই শ্মশানবাসী এবং এলাকাবাসী নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, বৌডিও ওই বাড়িতেই আসিল। আজকে অনুষ্ঠান শেষে বাড়িতে একটু দেখতে এসে আমরা দেখলাম আমার বাতি যায়, গেটটা খোলার পরে দেখলো মানে ঘরের তারা ভেঙে আলমারি শোকেস এগুলি লণ্ডভণ্ড, এগুলি কাপড় সব লণ্ডভণ্ড করে ফেলে রেখেছে। এরপরে আমরা বিশালগড় থানায় যাই এবং পুলিশকে খবর দেওয়া হয়, জিডি এন্ট্রি করা হয়। থানায় এসে দেখলো কি কি নিয়েছে আপনার বাড়ি থেকে? এখানে আলমারি শোকেসেই এর ভিতর যে যে কাপড় চোপড় ছিল সবগুলি লণ্ডভণ্ড করে রেখেছে। বৌদিরও তো একটু বয়স্ক, চোখে একটু কম দেখে, কাপড় চোপড়ের ভিতরে কিছু টাকা পয়সা ছিল। টাকা পয়সা ধরো তাই তো পায়ে অসুস্থ থাকতো, হঠাৎ টাকার দরকার লাগতো। মোটামুটি কত টাকা? 5 মিনিট 1,025 জিনিসপত্র কিছু আছে? জিনিসপত্র ঠাকুর ঘরের মধ্যে মেয়ে লোকরা যে কি করলো কি কৌটা টোটা এইসবের মধ্যে বেশি না, আনা আনে আনা তিন আনা এরকম স্বর্ণ ছিল। আচ্ছা, বাড়ির মালিকের নাম কি? বাড়ির ননিগোপাল চক্রবর্তী। কবে হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে কালকে রাত্রে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। মূলত এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, রাতে টহল দেয় পুলিশ, পেট্রোলিং এ থাকে, অন্যদিকে পাহাড়ে দাগ থাকে, তবে কিভাবে চোরের দল এত সক্রিয়, কিভাবে চোরের দল প্রতিনিয়ত বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে, তবে পুলিশ কি করছে, পুলিশ কি শীতঘুমে আচ্ছন্ন, সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।